নমস্কার বন্ধুরা, শ্রীমতির দরবারে সবাইকে স্বাগত। কি প্রচণ্ড গরম বলো তো, এই গরমে কোনো কাজও করতে ইচ্ছে করে না, মনে খালি বসে থাকি আর ঠান্ডা খাই। আর সেই ঠান্ডা ধরো মনের মতো না হলেও তো চলে না, যেটা ঘরে থাকে সেটা তো ইচ্ছেও করে না, আর সবসময় বাইরে যাওয়াও সম্ভব না। আর সেই জন্য আমি একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা খুবই সামান্য উপকরণ লাগবে, সময় কম লাগবে আর খেতে খুবই টেস্টি। আমাদের সকলের ঘরেই এই সময় এই উপকরণ দুটো থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে রেসিপি হলো শশা লেবুর শরবতি বলো, কোল্ড ড্রিঙ্কস বলো। তাই যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন শুরু করা যাক। আমি যে বললাম তোমাদের শশা লেবুর শরবত, এই যে শশা, এই যে লেবু, আমি এখানে মাঝারি সাইজের কচি শশা এরকম টুকু টুকু করে কেটে নিলাম, এখন আমি গ্রাইন্ড করে নেব। আর দেব অল্প পুদিনা পাতা, পুদিনা পাতার তো অনেক গুণ আমরা সবাই জানি, গরমে তো শরীর খুবই ঠান্ডা করে, আর স্মেলটাও খুব ভালো লাগে। এখন দেব এখানে হাফ গ্লাসে বেশি জল, এখন গ্রাইন্ড করে নিই। আমি শশা পুদিনা পাতা গ্রাইন্ড করে নিলাম, এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। এখানে আমি দু রকম করে বানাবো শরবতটা, একটা হলো মিষ্টি মিষ্টি আর একটা হলো নুন ঝাল টক। অনেকেই মিষ্টি পছন্দ করো না, অনেকে আবার নুন ঝাল টক পছন্দ করো না, সেই জন্য আমি দুই রকমই বানাচ্ছি। প্রথমে আমি মিষ্টি মিষ্টিটা বানাবো, তার জন্য প্রথমে একটা গ্লাসে আমি এখানে 3 চামচ লেবুর রস দিলাম, আর দিলাম 1 চামচ পাউডার সুগার। পাউডার সুগার তো বানানো কোনো ব্যাপার না, চিনিকে গ্রাইন্ড করলেই হয়ে যাচ্ছে পাউডার সুগার। এখন এখানে দিচ্ছি শশার জুসটা, অল্প বিট লবণ দিলাম, কারণ ভালো করে ঘেটে দিব। এখন দিব আইসক্রিম, এটা হলো মিষ্টি মিষ্টি। বানাচ্ছি একটু নুন, একটু স্পাইসি আর কি, এটাতে একটু লেবুর রসটা বেশি দেব, 4 চামচ দিলাম লেবুর রস, স্বাদ অনুযায়ী বিট লবণ। এখন শশা পুদিনার জুস দিয়ে দিলাম, 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স, ভালো করে ভেজে দেবো। ঠান্ডাটা তোমাদের নিজেদের মানে যেরকম ঠান্ডা পছন্দ করো সেরকম দিয়ে পুদিনা পাতা দিয়ে দিলে এটা হলো একটু স্পাইসি, আর এটা হলো মিষ্টি। আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। সবাই ভালো থেকো, টাটা।